আল্সাল্লা আলাইকুম রহমতুল্লাহী অবরোকেতু আল্লাহামদুল্লিল্লা আলহামদুলিল্লাহ ওহদেব অল্লেহতু সালে মাল আল্লাহ আমিল্লা আলবুল্লাহ মিনাশ মহানির প্রজিম ইসমিল্লা আহিল রহিমা আল্লাহ রহিম প্রি ভাই বোনেরা আজ হচ্ছে পবিত্র এইদুল ফিতর দ্বিতীয় দিন আশা করছি আপনার সকলেই বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন সকলকে আবর্জনা শীতাকব্বর লভ মিন নেব মিংকুম প্রি ভাই বোনেরা পবিত্র অনামাদন মাস চলে গেল আমাদের মধ্য থেকে সেটি ছিল আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস আমরা সেখান থেকে অনেক বেশি প্রশিক্ষিত হয়েছি আমাদের মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন হয়েছে আমাদের মধ্যে আল্লাহ আলামিন আলমিন জানি না কাকে কাকে মাফ করেছে বা করেনি কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের দুয়ার কিন্তু সর্বদাই খোলা এখন প্রিয় ভাই বোনেরা আমাদেরকে এই যে যেই সময়টা এসছে এখানে আমাদেরকে নতুন একটা রুটিন তৈরি করা উচিত যে আমরা কিভাবে আবারও আমাদের আগের যে জীবনটা আছে রমজানের আগের জীবন রমাদনের আগের জীবন এবং এই যে একটা মাসের মধ্যে যে একটা তফাৎ সৃষ্টি হয়েছে এটা আমার আমাদের আবার ব্যালেন্স করা উচিত কেননা আমরা সাধারণত রমাদনে আপনার দেখা গেছে অনেকেই নয়টা দশটা পর্যন্ত ঘুমাতাম তো এই বিষয়টা যদি আপনার এখন এই যে স্বাভাবিক জীবন ঈদ কিন্তু চলে গিয়েছে এখন কিন্তু আপনার আবার আমার যার যার যে কর্মব্যস্ততা এবং যার যার যে স্টাডি লাইফ যার যার যারা ইসলাম নিয়ে রিসার্চ করে গবেষণা করে তাদের থেকে শুরু করে এবং যার যার যে কর্মব্যস্ততা সেখানে কিন্তু আবার আমাদের ফিরে যেতে হবে তো আমাদের কিন্তু আবার নতুন করে রুটিন তৈরি করা বা রুটিন ওয়াইজ কাজ করা কিন্তু অত্যন্ত বেশি প্রয়োজন আদারওয়াইজ দেখা যাবে আপনার এই যে রমাদানের পরে অনেকের কি হয় পনেরো দিন বিশ দিন বা ইভেন দো এক মাস কারো কারো অনেক লং একটা সময় কিন্তু ওই যে আগের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস যে আমাদের এই রমাদনের যেই আমাদের মধ্যে যে এবং রমাদানের যে প্রশিক্ষণটা আছে সেটা যেন আমরা আমাদের মধ্যে রাখি যে দৈনিক কমপক্ষে আমরা কোরআন শরীফের অর্থ বুঝি আর না বুঝি দৈনিক কমপক্ষে এক পাড়া আধা পাড়া পাঁচ পৃষ্ঠা হলে আমরা যেন কোরআন শরীফ তেলাওয়াত করি এবং ইসলামের হিস্ট্রি এবং আপনার হচ্ছে দুই চারটা হাদিস পড়া দৈনিক এই জিনিসটা যেন আমরা অব্যাহত রাখি রমদান মূলত এই কারণে আমাদের মধ্যে এসছে যে আমরা যেন রমদান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা পুরো এগারো মাস আবার সেইভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং শুধুমাত্র পরিচালিত করলে হবে না সেটার দাওয়াত সেটার প্রচার প্রসার সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া সেটাও করা ঠিক আছে তো প্রিয় ভাই বোনেরা আসুন নতুন রুটিন তৈরি করি এবং হচ্ছে আপনার এই যে রমাদনের যে প্রশিক্ষণগুলো সেটা বাস্তব জীবনে বাস্তবায়ন করি এবং হচ্ছে রমাদনের প্রশিক প্রশিক্ষণ কিন্তু শুধুমাত্র যে আপনার পরকাল কেন্দ্রিক তা না এই দুনিয়া কেন্দ্রিক আপনার এই দুনিয়ার জীবনে যা যা করছেন সেটার সাথে বাস্তবায়ন করা বাস্তব জীবনের সাথে সেটাকে বাস্তবায়ন করা বাস্তব জীবনের সাথে ফিট করা এবং হচ্ছে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলোর সাথে আস্তে আস্তে ফিট করার চিন্তা ভাবনা করা ঠিক আছে তো ভালো থাকবেন এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দেওয়া ছিল এবং সকলেই দোয়া করবেন আর মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না যে রমাদানে আমাদের কেমন রুটিন তৈরি করা উচিত আপনার যে মতামত আছে গঠনমূলক মতামত সেটা অবশ্যই আপনি দেবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহিৎ